আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মায়ের কবর আমিনা মা আমিনার কবর সামনে পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাম কবর সামনে রেখে মায়ের কবর দেখে দাঁড়িয়ে গেলেন। কবর সামনে মায়ের কবর, জন্মদাত্রী মা, কবর দেখে আল্লাহ রাসূল সাল্লাম থামতে পারলেন না, অজোর ধারায় কাঁপতে লাগলেন, দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, মায়ের কবর সামনে রেখে কাঁদছেন। রাসূল সাল্লামকে আমরা অনেক বেশি ভালোবাসতাম, রাসূল সাল্লামের দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি ঝরা দেখে আমরা কেউ সামলাতে পারলাম না। আমরা যারা উপস্থিত ছিলাম সকল সাহাবি আমরাও কাঁদতে লাগলাম, আমাদের দুই চোখ গড়িয়ে পানি আসতে আসে, ঝরঝর করে সব সাহাবি কাঁদছে। একসময় আল্লাহ রাসূল সাল্লাম নিজেকে সামলালেন, স্বাভাবিক হয়ে বলছেন যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আবেদন করেছিলাম যে আল্লাহ আমি আমার বাবা মার জন্য একটু ক্ষমা প্রার্থনার অনুমতি চাচ্ছি। তুমি ক্ষমা করবে কি না সেটা তোমার বিষয়, তুমি চাইলে ক্ষমা করবে বা করবে না সেটা তোমার এখতিয়ার, কিন্তু আমাকে এই সুযোগটুকু দাও যে আমি আমার বাবা মার জন্য তোমার কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুযোগ দিলেন না যে না তুমি কোনো মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারবে না, সেটা তোমার নিকটাত্মীয় হোক আর যাই হোক তুমি চাইতে পারবে না, আমাকে অনুমতি দেননি। তো আমি ফরিয়াদ করলাম যে অন্তত আমার মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ দাও, যেন আমি অন্তত কবরটার কাছে যেতে পারি, ক্ষমা নাই চাইলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিলেন যে ঠিক আছে তুমি কবর পর্যন্ত যেতে পারো, কেননা কবর দেখলে মরণকে স্মরণ হয়, পরকালের চিন্তা আসে, দুনিয়া থেকে একটু সরে থাকা যায়। বিধে তুমি কবরের পাড়ে যেতে পারো কিন্তু ক্ষমা চাইতে পারো না। সহিহ মুসলিমের 2303 নম্বর হাদিস, বেদাতিরা, শিরকের পূজারীরা সালাফি আলেমদের এই কথাগুলোর বিরোধিতা করে, তারা ট্যাগ লাগায় যে এরা কত বড় আস্পর্ধা যে রাসূলের মা বাবাকে জাহান্নামী করে ছেড়ে দেয়। জি না, আমরা করি না। একটু সহিহ মুসলিমের হাদিস খুলে দেখুন, কোরআন মাজিদের পরে সহিহ বুখারী, এর পরে সহিহ মুসলিম, 2303 নম্বর হাদিস এটি সহিহ মুসলিমের। আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলছেন, দেখুন আরেকটি হাদিসে এসেছে সহিহ মুসলিমের, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন যে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবা কোথায় আছে, উনি তো জাহেলি যুগে মারা গেছেন, তিনি জাহেলি যুগে মারা গেছেন, আপনার কাছে তো অনেক সংবাদ আসে থাকে, তো আমার বাবা এখন কোথায় আপনি কি একটু বলতে পারবেন? তো আল রাসূল কেন, আমাকে তো জানানো হয়েছে তোমার বাবা জাহান্নামে আছে, জাহেলি যুগে মারা গেছে, শিরিক করা অবস্থায় তিনি জাহান্নামে আছেন। তখন ওই সাহাবির মনটা খুব মানে বিমর্ষ হয়ে গেল, চিন্তাগ্রস্ত হয়ে গেল, মন খারাপ করে বসল। তখন আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আরে তুমি চিন্তা করছো, মন খারাপ করছো, তোমার বাবা যেখানে আছে আমার বাবাও সেখানেই আছে, তোমার বাবা যেমন মুশরিক অবস্থায় মারা গিয়ে জাহান্নামে আছে, আমার বাবাও মুশরিক অবস্থায় মারা গিয়ে জাহান্নামে আছে। হাদিস সহি, আপনি কী দিয়ে বুঝাবেন? নবী রাসূলগণ পর্যন্ত নিজ বাবা মাকে নিজস্ব পাওয়ারে ফরিয়াদ করে জান্নাতে নিয়ে আসার সুযোগ পায়নি, কে আপনাকে নিয়ে এসে দিবে? তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই।